অনুমোদনের অপেক্ষায় বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংক এর মধ্যে এগিয়ে রয়েছে বেঙ্গল ব্যাংকের প্রস্তাব পিপলস অফ সিটিজেন ব্যাংকে আবারও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র তবে দক্ষতার সাথে পরিচালনা করা না গেলে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকেরা দেশে এখন ব্যাংকের সংখ্যা চৌষট্টিটি এর উনষাটটি তফসিলি ব্যাংক বাণিজ্যিক ও বিশেষায়িত মিলে সরকারের হাতে রয়েছে নয়টি ব্যাংক বেসরকারি একচল্লিশটি ব্যাংকের মধ্যে ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংক আটটি আর নয়টি বিদেশি ব্যাংক তফসিলি নয় এমন ব্যাংক আছে পাঁচটি সম্প্রতি পুলিশ বাহিনীর জন্য অনুমোদন দেওয়া হয়েছে কমিউনিটি ব্যাংক এর বাইরে আরও তিনটি ব্যাংক আছে অনুমোদনের অপেক্ষায় এগুলো হলো বেঙ্গল পিপলস ও সিটিজেন ব্যাংক এর মধ্যে সন্তোষজনক পর্যায়ে রয়েছে বেঙ্গল ব্যাংক লিমিটেডের প্রস্তাব বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আমরা আগের বোর্ডে যে সমস্ত তথ্য উপাত্ত আমরা চেয়েছিলাম সেই তথ্য উপত্যগুলো তারা সুবিন্যস্তভাবে তারা এটা দাখিল করেছেন দাখিল করার কারণে আমাদের বোর্ড এটা সন্তুষ্ট হয়েছে তিনি জানান পিপলস ও সিটিজেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ার কাগজপত্রে ঘাটতি থাকায় সেগুলো আবার চেয়েছে মূল্যায়ন কমিটি আগামী বোর্ড সভায় যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত হবে পিপলস ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের কিন্তু পরিবর্তন ঘটেছে সিটিজেন দুইজন উদ্যোক্তা ডাইরেক্টর যারা আছে তাদের প্রতিষ্ঠানের কর বুকে একটা প্রতিবেদন দেবে প্রতিবেদন দিলে এই প্রতিবেদন সহ তাকে তাদের লেটার অব ইন্ডিয়ান প্রদানের জন্য পুনরায় আবার উপস্থাপন করতে হবে তবে দেশের অর্থনীতির আকারের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা আর ব্যাংকের নির্বাহীরা বলছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ব্যাংকের প্রয়োজন আছে তবে সেগুলো যেন দক্ষতার সাথে পরিচালনা করা হয় ব্যাংক দিলেই তো হবে না ব্যাংকের সাথে সাথে আপনার লোক থাকতে হবে সে লোককে আমাদের কেপেবল আছে দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনআর বিং যখন করা হয়েছিল তোমার ডিপোজিট নিয়ে আসো এনআর বিতে ইনভেস্টার্স নিয়ে আসো উদ্দেশ্য কিন্তু মহৎ ছিল কিন্তু প্রবলেম হয়ে গেছে আমরা যখন এক্সিকিউশন লেভেলে যাই আমরা তখন ওখান থেকে সরে আসি বাংলাদেশ এখন নতুন কোনো ব্যাংকের প্রয়োজন নেই আমাদের যেটা দরকার সেটা হলো পুরনো ব্যাংকগুলোকে পুনর্গঠন করা কনসলিডেশন করে কমিয়ে সংখ্যা কমিয়ে তাদেরকে শক্তিশালী করার মাধ্যমে আন্তর্জাতিকীকরণ করা আমাদের ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মান সম্পন্ন করা এটাই হচ্ছে চ্যালেঞ্জ তারা বলেন চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ভালো না করায় ব্যাংক খাতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে আগামীতে এটি কেটে যাবে বলে আশা করেন তারা শাওন হাসনাত দীপ্ত সংবাদ ঢাকা